বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে নতুন একটি ভিডিওতে। আজকে আমি আলোচনা করব কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে বিএ ফিফথ সেমিস্টারের প্রোগ্রাম বা জেনারেল কোর্সের এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান বিষয়ের জিই পেপারের সিলেবাস নিয়ে। যাদের এই বিষয়টি আছে তারা অবশ্যই দেখে নাও। তো তোমরা যারা প্রোগ্রাম কোর্সে ফিফথ সেমিস্টারে জিই পেপারটি নিয়েছো তাদের একটি পেপার পড়তে হবে। তো এই পেপারে তোমাদের থাকছে 75 মার্কস। সেই 75 মার্কসের মধ্যে তোমাদেরকে 5 নম্বরের প্রেজেন্টেশনের নাম্বার ধার্য করা হয়েছে এবং 10 নম্বর অ্যাসাইনমেন্ট এবং 60 নম্বর লিখিত। 60 নম্বর লিখিত পরীক্ষার মধ্যে তোমাদেরকে 10টা করতে হবে, 2 নম্বরের 4টে করতে হবে 5 নম্বরের, এবং 2টি করতে হচ্ছে 10 নম্বরের প্রশ্নের অ্যান্সার। তো এখানে তোমাদের মূল যে টপিকটা আছে তোমরা দেখে নাও, মূল টপিক জি পেপারের ক্ষেত্রে কী আছে। বলছে এডুকেশনাল এভ্যালুয়েশন অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, এখানে ক্রেডিট আছে 6 পয়েন্ট। তো বন্ধুরা, আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের শেয়ার করে দেবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে দেবে কোনো সমস্যা হলে। তো মূল সিলেবাসে আমি যাচ্ছি, তো দেখে নাও। এখানে তোমাদের সিলেবাসে টপিকটা দেখতে পাচ্ছ এডুকেশনাল এভ্যালুয়েশন অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, আগেও বলে দিয়েছি। এর কোর্স কোড কী আছে, EDU GGET1, ফিফথ সেমিস্টারের জন্য কিন্তু প্রোগ্রাম কোর্সে বা জেনারেল কোর্সের জন্য এটা। তো তোমাদের সিলেবাসে 75 মার্কস আছে। প্রথম যে অধ্যায় বা প্রথম যে ইউনিটটা আছে এখানে দেখতে পাচ্ছ কী আছে, 1 নম্বর ইউনিটে মেজারমেন্ট অ্যান্ড এভ্যালুয়েশন ইন এডুকেশন। এর বাংলা ভার্সন আমি পরে বলছি, আগে ইংলিশ ভার্সনটা বলে দিচ্ছি, নেক্সট আমি বেঙ্গলি ভার্সনটা বলছি। তো এখানে প্রথম ইউনিটের মধ্যে কিছু ভাগ ভাগ করে দেওয়া আছে। তো এতে কী আছে, কনসেপ্ট স্কোপ অ্যান্ড নিড অফ এভ্যালুয়েশন, রিলেশন বিটুইন এভ্যালুয়েশন অ্যান্ড মেজারমেন্ট। বিতে আছে স্কেলস অফ মেজারমেন্ট, অর্থাৎ মেজারমেন্টের কিছু স্কুল আছে, স্কেল আছে, সেটা পড়তে হবে। নমিনাল পড়তে হবে, অর্ডিনাল, ইন্টারভাল অ্যান্ড রেশিও। নেক্সট ইউনিট টু, ইউনিট টু থেকে আছে এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স, অর্থাৎ শিক্ষাগত রাশিবিজ্ঞান। এখান থেকে পড়তে হচ্ছে কনসেপ্ট স্কোপ অ্যান্ড নিড অফ এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স। বিতে কী আছে, কনসেপ্ট অফ র ডাটা, স্কোর, ফ্রিকোয়েন্সি, ডিস্ট্রিবিউশন, রেঞ্জ, ভেরিয়েবল। আর একটা আছে তোমার দ্বিতীয় ইউনিটে, অর্গানাইজেশন অ্যান্ড টেবিলেশন অফ ডেটা, ফ্রিকোয়েন্সি, ডিস্ট্রিবিউশন, টেবিল। আসছি 3 নম্বর ইউনিট বা অধ্যায়ে, এখান থেকে টুলস অ্যান্ড টেকনিকস অফ এভ্যালুয়েশন। টুলসের মধ্যে পড়তে হবে টেস্ট, ইজি টাইপস অ্যান্ড অবজেক্টিভ টাইপ, শর্ট অ্যান্সার টাইপ অ্যান্ড ওরাল টাইপ। তারপর আসছি পার্সোনালিটি টেস্ট, তোর কার পড়তে হবে, এটা রডচার্স ইঙ্ক বোল্টের টেস্ট পড়তে হবে এবং ইন্টারেস্ট টেস্ট পড়তে হবে, কুদের রিচার্ডসনের টেস্ট। এই দুটি তোমাদেরকে থিওরি বা তত্ত্ব পড়তে হবে এই দুজন ব্যক্তির। তারপরে আছে টেকনিকুইজ, অর্থাৎ কৌশল থেকে পড়তে হবে তোমাদেরকে অবজারভেশন, সিআরসি, ইন্টারভিউ, কোশ্চেনারি অ্যান্ড ইনকোয়ারি। এছাড়াও আছে ক্যারেক্টারিস্টিক্স অফ এ গুড টেস্ট, এখান থেকে তোমাদের পড়তে হচ্ছে রিয়েলিবিলিটি, কনসেপ্ট, ক্যারেক্টারিস্টিক্স, কজেস অফ ল, রিলেবিলিটি, ডিটারমিনেশন অফ রিলেবিলিটি, ভেরিয়াস টাইপস। তারপরে আছে ভ্যালিডিটিস থেকে পড়তে হচ্ছে কনসেপ্ট, কজেস অফ ল ভ্যালিডিটি, টাইপস, ডিটারমিনেশন। অবজেক্টিভ থেকে পড়তে হচ্ছে কনসেপ্ট, ক্যারেক্টারিস্টিক্স, টাইপস অফ অবজেক্টিভ টেস্ট অ্যান্ড ইজি টাইপ। নেক্সট আসছে অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ থেকে পড়তে হচ্ছে নমসের কনসেপ্ট, টাইপ অ্যান্ড দেয়ার ইউজেস।
তারপরে চতুর্থ লেসন থেকে পড়তে হচ্ছে ইভলিউশন প্রসেস। এতে আছে কি ইভলিউশন প্রসেস কনসেপ্ট টাইপ ফর্মেটিভ অ্যান্ড সামেটিভ। নেক্সট পড়তে হচ্ছে তোমাদেরকে কনসেপ্ট অফ নর্মস রেফারেন্স টেস্ট অ্যান্ড ক্রিটেরিয়ান রেফারেন্স টেস্ট। নেক্সট পড়তে হবে কনসেপ্ট অফ গ্রেডিয়েশন অ্যান্ড ক্রেডিট সিস্টেম। এই তোমাদের ইংলিশ ভার্সন ছিল, এরপরে বেঙ্গলি ভার্সনটা আমি বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। প্রথম ইউনিট বা অধ্যায় শিক্ষায় পরিমাপ এবং মূল্যায়ন। প্রথমে আছে ধারণা সুবিধা এবং মূল্যায়নের প্রয়োজন, মূল্যায়ন এবং পরিমাপের মধ্যে সম্পর্ক। তারপরে পরিমাপের স্কেল, পরিমাপের চারটি স্কেল আছে প্রধান, নমিনাল, অর্ডিনাল, ইন্টারভাল অ্যান্ড রেশিও। তারপরে আসছি দ্বিতীয় মিনিট শিক্ষাগত পরিসংখ্যান। এখান থেকে আছে শিক্ষাগত পরিসংখ্যানের ধারণা সুবিধা এবং প্রয়োজন। নেক্সট কাঁচা তথ্য, স্কোর, পরিসংখ্যান বিভাজন, রেঞ্জ বা পোষণ নির্ণয়, ভেরিয়েশন বা চল। নেক্সট তথ্যের সংগঠন এবং সারণীকরণ, পরিসংখ্যান বিভাজন তালিকা। ইউনিট থ্রি মূল্যায়নের সরঞ্জাম এবং কৌশল। এখান থেকে পড়ছে হচ্ছে সরঞ্জাম বা টুল যেটা বলা হয়। এখান থেকে পরীক্ষা সংক্রান্ত প্রবন্ধের ধরন, উদ্দেশ্য ধরন, সংক্ষিপ্ত উত্তরের ধরন এবং মৌখিক উত্তরের ধরন। নেক্সট আছে পার্সোনালিটি টেস্ট, পড়তে হবে রোডসাস ইঙ্ক টেস্ট পড়তে হবে, এবং আগ্রহের পরীক্ষা পড়তে হবে কুদের রিসার্চন টেস্ট। কৌশল পড়তে হবে অর্থাৎ টেকনিক থেকে পড়তে হবে তোমাদেরকে পর্যবেক্ষণ, সিআরসি, সাক্ষাৎকার, প্রশ্নাবলী এবং অনুসন্ধান। নেক্সট একটি ভালো পরীক্ষার বৈশিষ্ট্য পড়তে হবে নির্ভরযোগ্যতা, ধারণা, বৈশিষ্ট্য, কম নির্ভরযোগ্যতার কারণ নির্ণয়, বিভিন্ন ধরনের নির্ভরযোগ্যতা পড়তে হবে, বৈধতা, কম বৈধতা, প্রকার নির্ধারণের ধারণার কারণ। নেক্সট বস্তুনিষ্ঠতা, ধারণা, বৈশিষ্ট্য, অবজেক্টিভ, টেস্টের ধরন, প্রবন্ধের ধরন, পরীক্ষা সুবিধা এবং অসুবিধা পড়তে হবে এখানে। লাস্ট কী আছে নর্মসের ধারণা, প্রকারভেদ এবং তাদের ব্যবহার। এবার আসছি ইউনিট ফোর মূল্যায়ন প্রক্রিয়া। এখানে পড়তে হবে মূল্যায়ন প্রক্রিয়া, ধারণা, প্রকারভেদ, গঠনমূলক এবং সমষ্টিগত। নেক্সট নর্ম রেফারেন্সড টেস্ট এবং ক্রাইটেরিয়ান রেফারেন্সড টেস্টের ধারণা। লাস্ট কী আছে গ্রেডেশন এবং ক্রেডিট সিস্টেমের ধারণা। এই তোমাদের সিলেবাস ছিল, এবং তোমরা কিছু বই দেখে নাও যেগুলি ইউনিভার্সিটি থেকে সাজেস্ট করেছে, তোমরা এই বইগুলি কিনতে পারো। যদি এতগুলি বই কিনতে না পারো, তোমরা বাজার চলতি যে কোনো একটি বই সংগ্রহ করে নিতে পারো। তোমরা দ্য নিউ স্টার পাবলিকেশনের বইটি কিনতে পারো, অথবা যে পাবলিকেশনের বইটি সংগ্রহ করতে পারো। তো বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো তথ্য, নতুন কোনো আলোচনা নিয়ে।